এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা। কিন্তু তাদের দেখানো উন্নয়নের প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। কিন্তু কথা হলো, দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না, অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে ধ্বংস হয়ে যাবে, যা টেকসই উন্নয়নে বড় বাধা। তাই আমাদের বক্তব্য হলো, মাননীয় মডারেটর, কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাখাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর সে পদক্ষেপগুলো হলো, এক, কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে; দুই, কৃষি শিক্ষার প্রসারে আরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; এবং তিন, কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে। আর তার জন্য শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার 70% বয়স 32 বছরের নিচে, যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্র্যের হারও হয়তো সাময়িকভাবে কমবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে তাহলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে, যেমনটি হয়েছে নাইজেরিয়ায়। অথচ মাননীয় মডারেটর, আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষাখাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন। প্রতিপক্ষ, আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন তাহলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকামি।